চ্যানেল দেখ বঙ্গাল তানিয়া আর আমি আজকে তোমাদের জন্য একটা হল ভিডিও শেয়ার করার জন্য জাস্ট চলে এসেছি কারণ আজকে কোনো রেলি ব্লগ নয় আজকে শুধু হল ভিডিও দেখাবো আর তোমরা জানোই যে আমার দাদার বিয়ে সামনে তো বিয়ের জন্য প্রচুর কসমেটিক্সের দরকার হয় তার জন্য নাইকা পিঙ্ক ফ্রাইডে সেল থেকে আমি একটা বক্স বিশাল বড় বক্স আমি রিসিভ করেছি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই দেখো সেই বড় বক্সটা আর এর মধ্যে প্রচুর জিনিস পাঠানো হয়েছে তো কি কি সব তোমাদের সাথে আস্তে আস্তে সব কটা শেয়ার করে দেবো সেই জন্যই আশা আর রিভিউ প্রোডাক্ট দেওয়ার কিছু নেই কারণ আমি মানে আমরা প্রোডাক্টগুলো খুব পরিমাণে ইউজ করেছি তো সেইগুলোই আমার মোটামুটি অর্ডার দেওয়া হয়েছে কারণ নতুন কিছু নিয়ে এখন যদি আমি এক্সপেরিমেন্ট করতে যাই বিয়ের জন্য তো ওটা খুব একটা বেশি ভালো হবে না তো চলো কি কি কিনেছি আমি তোমাদের সাথে সব শেয়ার করে দিই আর প্রাইসগুলো না আমি নিচে মেনশন করে দেবো যে কি কি প্রাইস ছিল আর কত কি নিয়েছে ঠিক আছে কারণ এরকম ভাবে কারণ তখন কি দামে কিনেছি মোটামুটি কয়েকটার মাথায় রয়েছে বাদ বাকি একদম মাথায় নেই তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো তবে একটা জিনিস আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করছি যখন বলেই দিই রিভিউ যে এমনি সময়ও না এই প্রাইসগুলো ফ্লাকচুয়েট করেই তো পিঙ্ক ফ্রাইডে সেল বলে হিউজ কিছু হ্যাঁ তুমি হিউজ ব্র্যান্ডে কিনতে গেলে তখন তোমার মানে মনে হবে যে হিউজ কিছু ডিসকাউন্ট বাট নর্মাল যে প্রোডাক্টগুলো আমরা ডেলি বেসিসে ইউজ করি কিংবা আমাদের যে কসমেটিক্সগুলো বা মেকআপ প্রোডাক্টগুলো ডেলি বেসিসে ইউজ হয় সেগুলোর মধ্যে কিন্তু খুব বেশি কিছু ডিফারেন্স পাইনি আমি তো এটুকুই ছিল তোমাদের সাথে শেয়ার করা বেশি বকবক না করে চলো হলটা শুরু করে দিই তো এই বড় বক্সটা নিয়ে তো বসে গেছি তো একটা একটা করে ঝুলি থেকে বার করছি আর তোমাদেরকে দেখাচ্ছি তো ওদের প্যাকেজিংটা আমাদের আমার খুব ভালো লেগেছে দেখো কিছু প্রোডাক্ট আমার বাইরে ফেলা রয়েছে কিন্তু বাদ বাকি প্রোডাক্ট দেখো এরকম ভাবে জাস্ট প্যাক করা তো ওদের প্যাকেজিং আমার ভীষণ ভালো লাগে তো ফার্স্টেই যেগুলো খোলা রয়েছে সেগুলো থেকে তোমাদেরকে শেয়ার করে দিই এটা হলো ফিটমি ফাউন্ডেশন আর এগুলো সবই বলতে পারো যে আমার বৌদি ভাইয়ের কসমেটিক্স হিসাবেই নেওয়া আমার এখানে খুব বেশি কিছু নেই একটা দুটো ছাড়া তো এই হলো ওর শেড নাম্বার হলো 128 ওয়ার্ম নিউড সেটাই নেওয়া হয়েছে ফিটমি ফাউন্ডেশন আর তো এই হলো ফিটমি ফাউন্ডেশনের 128 আর একটা হলো মেবেলিন নিউ ইয়র্কের এই সুপার স্টে ম্যাটিংটা এটা আমিও একটা ইউজ করেছি তার জন্যই নেওয়া আর এটা হলো শেড নাম্বার 245 সিকার জানি না দিচ্ছে নাকি এই হলো কালারটা ঠিক একটু ব্রাউনিশ টাইপের তো ও একটু নিউড ব্রাউন চেয়েছিল তো আমি ব্রাউনিশ টাইপেরই দিয়েছি এখন নতুন নতুন বিয়ে হয়েছে একটু কালারফুল পরলে ভালো লাগবে দেখতে তার জন্য দেন নেক্সট হলো মেবেলিন কোলাজল কাজল না সরি এটা হলো মেবেলিনের পেন আইলাইনার হলো পেন আইলাইনার মেবেলিনের তো এই হলো নেক্সট প্রোডাক্ট এইবার হলো নেল পলিশ যেটা মেয়েদের সবসময় পছন্দের তো আমি চারখানা নেল পলিশ কিনেছি দেখতে পাচ্ছ তো একটা একটা করে আমি দেখিয়ে দিচ্ছি সবই ফেস স্ক্যানারে নিয়েছি লেখা আছে একটা হলো 56 ফ্লোরাল ড্রিম এই হলো একটা ফ্লোরাল ড্রিম আর একটা হলো প্লাম 207 এই কালারটা আমার সবার কাছে রিভিউ দেখলাম তো খুব ভালো লেগেছে বলে এটা নিলাম এই এই একটা আর একটা হলো এই ভায়োলা বলে একটা ই 41 এটা হলো 41 এই শেডটা আর আরেকটাও ফ্লোরাল ড্রিম নেওয়া হয়েছে কারণ মার আছে এখানে আর কিছু কিছু আছে তো সেরকম ভাবেই নেওয়া তো এই হলো চারটে শেড আমার এই লাইট শেডগুলো না খুব ভালো লাগে তার জন্য তো সবার জন্য সেরকম ভাবে ভেবেই নেওয়া তারপরে নেক্সট প্রোডাক্ট হলো একটা হলো ল্যাকমি আইকনিক কাজল ও এটা ইউজ করে তো এটাই নেওয়া আজ পর্যন্ত জানি না আমি সব রকম সব ব্র্যান্ডের কাজল ইউজ করে ফেলেছি আমার কারণ আমার চোখে একটাও কাজল স্টে করে না সব আমার মানে আমি যত রিভিউ দেখে নিয়েছি যত প্রোডাক্ট হয়ে গেছে আমার সব স্মাচ করে যায় আমি জানি না কি করব পাউডার দিয়েও পরে দেখেছি অনেকে বলেছিল যে কাজলটা পরার পর পাউডার দিয়ে দিতে সেটাও করেছি বাট তাতেও আমার কিছু হয়নি তো এই হলো কাজল মানে পাউডার দিয়ে তার উপর কাজল দেওয়া সরি আমি ভুল বললাম
আর আরেকটা হলো কালার বারের একটা রেড কালারের সিঁদুর, লিকুইড সিঁদুর। এখন বিয়ে হচ্ছে, বিয়ের তত্ত্বে তো এগুলোই যাবে। তো এই হলো আরেকটা প্রোডাক্ট। নেক্সট হলো ফিটমির মেবিলিনের ফিটমির কম্প্যাক্ট, এটা হলো 110 পোর্সিলিন, আর এটা প্রেসড পাউডার। আমি গুঁড়োটা কিনিনি, এটা প্রেসড পাউডার নিয়েছি। এটা ইউজ করতে খুব সুবিধা হয়, তো এটা নেওয়া হয়েছে একটা। এরপর হলো পিয়ার্সের একটা বডি ওয়াশ, ও পিয়ার্স ইউজ করে, তো পিয়ার্সের এটা হলো পিওর অ্যান্ড জেন্টেল। এইটা ও এই অরেঞ্জটাই চেয়েছিল। আমি এইটা হলো, এইটা আমি কোনোদিন ইউজ করিনি, আমি একবার ইউজ করে দেখবো, কারণ এর স্মেলটা নাকি খুব সুন্দর। ঠিক কেমন বলো তো স্মেলটা? সেই আমরা ভিক্স খাই না, ভিক্সের গলি, ভিক্সের মতো গন্ধ। অনেক টামাল লাগলো, কারণ আমি কোনোদিন ইউজ করিনি, আমি মাও সাইন্সেরটা ইউজ করি, তো ভিক্সের মতো স্মেলটা লাগলো। তো নেক্সট হলো এইটা, এটা হলো ম্যাট্রিক্সের অপটিক এয়ার স্মুথ স্ট্রেট সিরাম। এই একটা সিরাম ওর জন্য দরকার ছিল, তো এই সিরামটা নেওয়া হয়েছে। এই সিরামটা খুব ভালো নাকি, তো ও ইউজ করছে, আমাকে বললো যে খুব ভালো বৌদি ভাই, তো আমিও একটা নেবো ভেবেছি। এটা কিছুদিন পর ইউজ করে দেখবো যে কেমন হয়। আমি আমি ম্যাট্রিক্সেরই ইউজ করি, তবে যেটা নর্মালটা সেটাই ইউজ করি। এইটা কোনোদিন আমার ইউজ করে দেখা হয়নি, এটা একবার ইউজ করে আমাকে দেখতে হবে। এই সব ই জমে যাচ্ছে, আর খুব বেশি প্রোডাক্ট নেই, মোটামুটি শেষ হয়ে এসছে। মোটামুটি কি লাস্টই প্রোডাক্ট হয়তো আমি বার করছি। আর একটা হলো পন্ডসের লাইট ময়শ্চারাইজার, যেটা হয় সেইটা। এইটা না আমি ইউজ করছি, বাট এইটা তোমরা না খুব শীতে ইউজ করতে পারবে না, তোমাদের জন্য আমি বলে দিচ্ছি। এটা খুব শীতে ইউজ করার জন্য নয়, কারণ যাদের স্কিন একটু ড্রাই কিংবা কম্বিনেশন স্কিন, যেমন আমার কম্বিনেশন স্কিন শীতকালে প্রচন্ড ড্রাই হয়ে যায়, গরমকালে ভীষণ তেল তেলে হয়ে যায়, তো তাদের জন্য না এই ময়শ্চারাইজারটা একদমই ঠিক নয়। এটা যাদের অয়েলি স্কিন, একদম অয়েলি স্কিন, তারা তোমরা ইউজ করতে পারো, বাট যাদের ড্রাই স্কিন বা কম্বিনেশন স্কিন, তারা চেষ্টা করবে শীতকালে এইটা না ইউজ করার, কারণ স্কিন খুব ফেটে যায় আর স্কিনে খুব দাগ পড়ে। তো ওটা এটা একদমই খুব হালকা ঠান্ডা বা গরমেও ইউজ করতে পারো, আমি গরমেও ইউজ করে দেখেছি। মেকআপের আগে তোমরা যে ময়শ্চারাইজার ইউজ করো, তাতে এটা খুব ইজিলি ইউজ করতে পারো তোমরা, তাতে মেকআপ খুব সুন্দর স্টে করে, তো তার জন্য এটা খুব ভালো। তো এই ছিল প্রোডাক্ট সবকিছু, আর মোটামুটি আর যা কিছু লাগে, মানে তত্ত্বের ট্রে যখন আমি সাজাবো তখন তোমাদের সাথে একটা ক্লিয়ার ভিউ দিয়ে দেবো, যে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি তত্ত্বে গেলে মোটামুটি কি কি থাকা উচিত বা কি কি থাকা উচিত নয়, সেগুলো আমি তোমাদের সবকিছু একবারে ডিটেলসে দেখে দেবো। কারণ কিছু প্রোডাক্ট না আমার মেট্রো ক্যাশ এন্ড ক্যারি থেকে কেনা হয়েছে, কিছু প্রোডাক্ট দোকান মানে আলাদা শপ থেকে কেনা হয়েছে তত্ত্বেরই, এরকম কসমেটিক্স জাতীয়ই, কসমেটিক্স, হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, এগুলো সব আলাদা করে কেনা হয়েছে। তো সেগুলো আমি আর এখানে দেখাতে পারছি না, আমার নাইকা হলে যেটুকু কেনার ছিল সেইটুকু আমি তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা একবার ট্রাই করতে পারো, সেলের পরেও ভালো মতোই সেল পাওয়া যায় ডেলি বেসিসের নিডসে, মানে আমি যা কিনেছি সবই বেসিক নিডসের আর বেসিক মেকআপের সব জিনিসপত্র, তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর হিউজ কিছু ডিসকাউন্ট আমি পাইনি, হ্যাঁ তবে যেটুকু পেয়েছি অনেকটাই পেয়েছি, আমার খুব হেল্প হয়েছে সেটাতে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো এই হলো সব জিনিসপত্র, সবকিছু রিভিউ আমি তোমাদের দিয়ে দিলাম। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই, যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটার বেল বাটনটা বাজিয়ে দিও, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আমার ব্লগ দেখতে থাকো। তো চলো টাটা, আজকের জন্য এটুকুই।